যাত্রাবাড়ি থানাধীন বাষট্টি নং ওয়ার্ড ছাত্রলীগ আয়োজিত ঘুড়ি উৎসবের উদ্বোধন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ মুস্তাক আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি থানার ছাত্রলীগ সভাপতি আতিক রহমান খান সাধারণ সম্পাদক রিপন হোসেন ফাহিম যাত্রাবাড়ি থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক টুটুল প্রমুখ বাষট্টি নং ওয়ার্ড ছাত্রলীগের সহযোগিতায় অনুষ্ঠানে বাসট্টি নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বুরহান ব্যাপারী যুগ্ম সাধারণ সম্পাদক মিলন হোসেন বাবু আওয়ামী লীগ নেতা দুখুমিয়া এ কে উল্লাহ সহ যাত্রাবাড়ি থানা ও বাষট্টি ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন